হ্যালো বন্ধুরা, স্বাগতম এনজয় টেক লাইফের নতুন একটি পর্বে। আপনারা সবাই জানেন জাপান একটু উন্নত রাষ্ট্র, ক্রিয়েটিভিটিতে জাপানের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এর কারণ জাপানের কাছে এমন এমন টেকনোলজি আছে যার অন্য কারো কাছে নেই। আজ এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো জাপানের টেকনোলজি কিভাবে এতটা বিকাশ লাভ করলো। যখনই জাপানের কথা আসে তখনই চোখের সামনে এমন একটি দেশের ছবি ভেসে ওঠে যেটা টেকনোলজিতে অন্য সব দেশ থেকে এগিয়ে। উপরন্তু জাপানকে সবচেয়ে ধনী দেশের মধ্যে একটি মনে করা হয় এবং খুব কম দেশই আছে যারা জাপানকে টেকনোলজিতে টক্কর দিতে পারে। সাধারণত ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন টেকনোলজি খুব একটা কাজে আসে না। আর জাপান এমন একটি দেশ যেখানে প্রতি বছরে প্রায় 1500 বার ভূমিকম্প হয়। ভেবে দেখুন, এই জাপানে টেকনোলজির মাধ্যমে এমনভাবে ঘরবাড়ি তৈরি করা হয় যে ভূমিকম্প এতে কোনো ক্ষতি করতে পারে না। এতেও বোঝা যায় জাপানের প্রযুক্তিগত ক্ষমতা। 1854 সালে জাপান পশ্চিমা দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। নিজেদের ক্ষমতা আরও বাড়ানোর জন্য জাপানের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয়, যার জন্য তারা 1894 থেকে 1895-তে চীন, 1904 থেকে 1905-এ রাশিয়ার উপর চড়াও হয় এবং রাশিয়াকে যুদ্ধে পরাজিত করে। আর এভাবেই প্রথমবারের মতো কোনো এশিয়ান রাষ্ট্র কোনো ইউরোপীয় রাষ্ট্রকে যুদ্ধে পরাজিত করে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধনী রাষ্ট্রগুলোর সাথে যোগ দেয়, কিন্তু 1945 সালে আমেরিকা কর্তৃক জাপানের হিরোশিমা তথা নাগাসাকিতে পরমাণু বোমা হামলার পর জাপান আত্মসমর্পণ করে। এরপর থেকে জাপান নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য অনেক পরিশ্রম করেছে এবং বর্তমানে এটি উন্নত দেশগুলোর কাতারে প্রথম সারিতে অবস্থান করছে। ভেবে দেখুন, পৃথিবীতে জাপান একমাত্র দেশ যেখানে পরমাণু হামলা হয়েছে। আমেরিকা 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের উপর এই পরমাণু হামলা চালায়। তারপরেও পরবর্তী 72 বছরে জাপান যে পরিমাণ উন্নতি করেছে নিজেদের তা আপনি কল্পনাও করতে পারবেন না। জাপান টেকনোলজির ক্ষেত্রে পৃথিবীর সবার আগে। টেকনোলজিতে জাপান এমন এক বিস্ময়কর অবস্থানে আছে যে ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ক্ষেত্রে যে কোনো নতুন উদ্ভাবন এলেই সবাই ধারণা করে এটা জাপান থেকেই এসেছে। টেকনোলজি আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বিশ্ব বাজারে জাপানের দখল সবচেয়ে বেশি। তারা এসব ক্ষেত্রে গবেষণায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে, যা প্রায় $130 বিলিয়ন বেশি। এশিয়াতে জাপান একমাত্র দেশ যারা সর্বাধিক নোবেল পুরস্কার জিতে নিয়েছে। এটি জাপানের টেকনোলজি বিকাশের সবচেয়ে বড় ইঙ্গিত। জাপান এমন একটি দেশ যেখানে সনি, ক্যানন, প্যানাসনিক, ফুজি, হিটাচি, স্যামসাং, এলজি, তোশিবার মতো নামি দামি এতগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে। এরপরে রয়েছে হুন্ডা, মাজদা, টয়োটা, নিশান, মিৎসুবিশি, যাদেরকে বিশ্বের অন্যতম অটোমোবাইল কোম্পানি ধরা হয়। অপটিক্স, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং ধাতু প্রযুক্তিতেও এগিয়ে আছে জাপান। জাপানে প্রযুক্তির উন্নতি এটা দেখলেই বোঝা যায় যে এই দেশে অর্ধেকের বেশি প্রযুক্তি রোবোটিক্সের। এর মানে হল দুনিয়ায় 7,42,500 রোবটের মধ্যে প্রায় 42,200 রোবট জাপানের। বিশ্বের সবচেয়ে বড় মোটরযান নির্মাতাদের মধ্যে 6 জনই জাপানের এবং পৃথিবীর সবচেয়ে বড় 20টি অর্ধকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান জাপানের। পরিবহনে সমগ্র বিশ্বে সর্বাধুনিক টেকনোলজি প্রয়োগ ও বিকাশে জাপান সবচেয়ে এগিয়ে আছে। সীমানা ছাড়িয়ে জাপান মহাশূন্যেও বিচরণ করছে। দি জাপান এয়ারোস্পেস অ্যান্ড এক্সপ্লোরেশন এজেন্সি জাপানের মহাশূন্য বিষয়ক গবেষণা ও প্রযুক্তিগত বিকাশের প্রধান কারণ। রকেটের বিকাশে জাপান উৎকৃষ্টতা লাভ করেছে এবং মহাশূন্য প্রতিযোগিতায় এর অংশগ্রহণ প্রশংসনীয়। এটার জন্য বাহবা দিতে হয় জাপানের শিক্ষা ব্যবস্থা, জীবন ব্যবস্থা, গবেষণা ক্ষেত্র এবং তাদের সৃজনশীলতা। আমরা চাইলে আমাদের দেশেও এই সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারি, কিন্তু তার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণ। জাপান বর্তমানে বিশ্বের তৃতীয় পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ, যারা এখনও পর্যন্ত 55টি পারমাণবিক রিয়্যাক্টর স্থাপন করেছে, যা জাপানকে 35% বিদ্যুৎ প্রদান করে। এটা জানলে অবাক হবেন যে জাপান এগুলো কী দক্ষতার সাথে ব্যবহার করে। জাপান আইটি সেক্টরকে ক্ষমতাবান করে রাখতে এতটাই দায়িত্ববান যে কোনো বিরূপ পরিবেশেও এসব ক্ষেত্রের কর্মযজ্ঞ অব্যাহত রাখা হয়।
তারা এগুলোকে প্রযুক্তিগত ক্ষমতার চেয়েও সামরিক ক্ষমতা হিসেবে বেশি গণ্য করে। অতএব বলাই বাহুল্য, জাপান সব কিছুর উপরে টেকনোলজিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আর বিশ্বে উন্নতির চরম শিখরে অবস্থানের জন্য এটি একটি অন্যতম কারণ। প্রযুক্তির যথার্থ চর্চা, পর্যাপ্ত গবেষণা ও বাণিজ্যিক ক্ষেত্রে এর সফল প্রয়োগ, এই বিষয়গুলোর মধ্যে ভারসাম্য রক্ষাকেই এই দেশটির উন্নয়নের প্রধান চাবিকাঠি হিসেবে ধরা হয়। প্রতিদিন নিত্য নতুন উদ্ভাবন ও এর বিপণন জাপানকে আজ এ অবস্থানে দাঁড় করিয়েছে। জাপানের নিজস্ব প্রযুক্তি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, ইউকে এর মতো দেশগুলোতে ছড়িয়ে দিয়েছে এবং তাদের প্রযুক্তি নির্ভরতাকে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্য নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে, আর এটাই জাপানকে করে তুলেছে ক্ষমতাবান ও সফল। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী ও উপভোগ্য ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত পাশে থাকুন।